আমার বিয়ে হয়ে গেছে বন্ধুরা, 3 বছর হয়ে গেল, বাই গড বলছি। কোনো কিছু ইন্ট্রো না দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম, সেটা এই বলে, আমার শীতের কিছু জামা আমার মায়ের কাছে ছিল, মায়ের কাছে রেখেছিলাম, কারণ আমার রাখার জায়গা নেই। কেন রাখার জায়গা নেই? কেননা আমি অগোছালো, আমার সব অগোছালো থাকে সবসময়। আর অগোছালোর মধ্যে আমি 5টার মধ্যে 5টা জিনিসই খুঁজে পাই। আমার মা গুছিয়ে রাখে, আমার মা আমাকে বলে সবসময় যে হ্যাঁ গুছিয়ে রাখিস না, এ রাখিস না, ঠিক করে রাখিস না। আমি এগ্রি করি, আমি টোটালি এগ্রি করি। ব্যাপারটা হচ্ছে, যেটা এগ্রি করার নয়, আমার মায়ের কাছে যে 5টা জিনিস যত্ন করে তোলা থাকে দরকারের সময়, সেই 5টা জিনিসের 25%ও পাওয়া যায় না খুঁজে। আমার মা তখন বলে আমার কাছে নেই, আমার মা তখন এটাও বলে তুই আমার কাছে রাখিস নি, আমার মা এটাও বলে যে তোর কাছেই আছে, তুই গুছিয়ে রাখিস নি, যার জন্য তুই খুঁজে পাচ্ছিস না। আমি মাকে বলছি, মা আমার কাছে নেই, আমি মনে করে তোমার কাছেই দিয়েছিলাম, তোমার কাছেই আছে, আমি রাখিনি। মা বলল ঠিক আছে দেখছি, দেখে আমি জানাচ্ছি। মাকে দুপুরবেলা ফোন করছি, মা পেয়েছো? আমার কাছে নেই। আমিও যথারীতি খুঁজলাম, কারণ আমি মায়ের কাছে রেখেছি জেনেও আমার মা এত কনফিডেন্টলি বললো যে তোর কাছে আছে, আমি সেটা বিশ্বাস করে নিলাম যে আমার কাছেই আছে, ভেবে আমি আর একবার খুঁজে পেলাম, পেলাম না। মাকে বলছি, মা আমার কাছে নেই, মা বলছে আমার কাছে আছে। এটাই বাস্তব, আমার কাছে নেই, আমি জানি, আমি জেনেও মায়ের কথা শুনে কনফিউজ হয়ে গেলাম, কারণ মায়েরা ভুল বলতেই পারে না কোনোদিনও, মায়েরা ভুল কোনোদিনও হয় না। এরকম আশা করি সবার লাইফেই টুকিটাকি ঘটে থাকে, রিলেট করতে পারবে। টাটা।